গাইস কি অবস্থা, আশা করি প্রত্যেকে আছো ভালো। ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো আজকের ভিডিওটা খুবই স্পেশাল হতে চলেছে, বিকজ আমার ব্লগিং এর সেটআপ রেডি হয়ে গেছে। প্রত্যেক ব্লগার যারা ব্লগিং শুরু করে, প্রত্যেকের একটা স্বপ্ন থাকে, নিজস্ব একটা সেটআপ থাকবে। আমি এতদিন পর্যন্ত যা ভিডিও বানিয়েছি এই চ্যানেলে, প্রত্যেকটা ভিডিও শুধুমাত্র আমার এই মোবাইল ফোন দিয়েই বানানো। না কোনো এক্সট্রা মাইক্রোফোন ছিল, না কোনো স্ট্যান্ড ছিল, জাস্ট হাত দিয়ে এরকম ধরতাম এবং সামনের ক্যামেরা দিয়ে, ফ্রন্ট ক্যামেরা দিয়ে জাস্ট আমি এইভাবেই শ্যুট করতাম। পুরোপুরি আমার একটা সেটআপ রেডি আছে এবং পুরোপুরি আমার সেটআপের মধ্যে কী কী আছে, এবং যারা নতুন ব্লগিং শুরু করছে তারা যদি ব্লগিং করতে হয় তাদের জন্য কী কী সেটআপ লাগবে, সমস্ত কিছু আজকের ভিডিওর মধ্যে দেখতে পাবে, আজকের ব্লগের মধ্যে দেখতে পাবে। এবং তার সাথে সাথে আমার একটা স্বপ্ন কিন্তু পূরণ হলো। তো কন্টিনিউ ভিডিওটা দেখতে থাকো, এখনো ফ্যামিলির মেম্বার হওনি ভাই, শুধু ভিডিও দেখে চলে যাচ্ছ, কমেন্ট শেয়ার করো এবং সঙ্গে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটা অন করে রাখো সবার আগে নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করা যাক। তো গাইস ফাইনালি আমি এখন ছাদে আছি, ঠিক আছে। আর আজকের ওয়েদারটা ভাই প্রচুর গরম, তো সামনে দেখতে পাচ্ছ, ঠিক আছে, আকাশটা দেখতে পাচ্ছ পুরো ওপি আলাদা লেভেলে। আর একটা জিনিস দেখো, প্রকৃতিটা ভাই সুন্দর ছাদে এসে, এবং চারিদিকে সূর্য পড়ে গেছে, বাট আজকের ওয়েদারটা দেখতে পাচ্ছ সূর্য একদম পুরো রোদ ছেঁকে ধরেছে। আর আজকের ব্লগিংটা আমি এখান থেকে শুরু করছি। তো ফার্স্ট অফ অল যদি বলা যায়, যখন আমি ভিডিও শুরু করতাম কথা বলতে পারতাম না ঠিকঠাকভাবে, কথাই হতো না, বাট এখন সেটআপ রেডি, কনফিডেন্স কোথাও না কোথাও বেড়ে গেছে, তো এখন থেকে পুরো ফাটাফাটি লেভেলে ভিডিও আসতে চলেছে। তো কন্টিনিউ যারা সাপোর্ট করেছো প্রথম দিন থেকে সঙ্গে থাকো, আজকের ভিডিওটা পুরো ধামাকাদার হতে চলেছে, এবং যারা নতুন নতুন ব্লগিং শুরু করছো তাদের একটা ইন্সপিরেশান ভিডিও হতে চলেছে। তো চলো আমার সেটআপ দেখাচ্ছি, বাট এই জিনিসগুলো আমি একটা একটা করে কিনেছি, তো সেই জায়গা দাঁড়িয়ে আমি আনবক্সিং আগে থেকে করে ফেলেছি, এবং আনবক্সিংয়ের ভিডিও আমি একটু স্পিড ফরওয়ার্ডে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, তোমরা দেখতে পাবে। দেন তারপরে কোনটার কী দাম এবং সমস্ত কিছু ডিটেলস ডেসক্রিপশানে দেওয়া আছে, সমস্ত ডিটেলস তোমরা ডেসক্রিপশান দেখলে সুন্দর করে আমি লিখে দিয়েছি, কোথায় পাবে কত দাম সমস্ত কিছু কিন্তু পেয়ে যাবে। তো চলো গাইস ফাইনালি তোমরা আনবক্সিং ভিডিও দেখে নিয়েছো। এবার আমি একটা একটা জিনিসের রিভিউ দেবো এবং সেই জিনিস সম্পর্কে আমি বলবো। তারপর আমি যেটা নিয়েছি এই স্ট্যান্ডটা, তো এই স্ট্যান্ডটা বেসিক্যালি আমার মোবাইলটা হোল্ড করে একদম দূরে এইভাবে ভিডিওটা করার জন্য। এই স্ট্যান্ডটার দাম নিয়েছে 649 টাকা। এই স্ট্যান্ডটা আমি অ্যামাজন থেকে কিনেছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে। আর এই স্ট্যান্ডটার নাম হলো অক্টোপাস মোবাইল টাইপড, মোবাইল অক্টোপাস মোবাইল টাইপড, এটার দাম 649 টাকা, এবং কম দামেরও 349 টাকারও আছে, বাট আমি এটা নিয়েছি অ্যামাজন থেকে। ক্লিয়ার করার জন্য আমি বেসিক্যালি যে মাইক্রোফোন বা যে মাইকটা নিয়েছি সেটা হলো এটা, বোয়া M1। আমার ইউটিউবাররা ইউজ করে বোয়া MM1 যেটা আছে, এটা এটার দাম নিয়েছে আমার 1525 টাকা সামথিং। এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে, এবং যার পুরো কম্বোটা দেখাবো যার মধ্যে কী কী আছে। তো গাইস বোয়া MM1-এর এত সুন্দর একটা মাইক্রোফোন দিয়েছে, এবং গায়ে একটা ভাল্লুকের লোম লাগানো আছে নয়েজটাকে ক্লিয়ার করার জন্য, এবং এরকম একটা হোল্ডার দিয়েছে যেটা আমি টাইপডে লাগাতে পারবো, এবং তার সাথে সাথে দুটো কেবিল আছে, একটা কেবিল আছে মোবাইল হোল্ডারের সাথে এবং আরেকটা কেবিল আছে ক্যামেরার সাথে, DSLR TSLR-এর সাথে। তো মেনলি এই কম্বোটা নিয়েছে আমার 1525 টাকা, যেটার লিঙ্ক আমি ডেসক্রিপশানে দেওয়া আছে, তোমরা দেখতে পারো, এবং ফ্লিপকার্ট অ্যামাজন সব জায়গায় অ্যাভেলেবেল আছে, অর্ডার দিতে পারো। তো আমি হোল্ডার নিয়েছি, এই হোল্ডারটা বেসিক্যালি মোবাইলটাকে হোল্ড করার জন্য, এটা আমাকে নিয়েছে 249 টাকা, এটা আমি নিয়েছি ফ্লিপকার্ট থেকে। এবং তার সাথে সাথে আমি মাইক্রোফোনটা আমার যদি বলা যায় টাইপডের সাথে সেট করার জন্য এই হোল্ডারটা নিয়েছি, এটা নিয়েছে 175 টাকা, এটাও ফ্লিপকার্ট থেকে এবং এটাও ফ্লিপকার্ট থেকে, দুটো ফ্লিপকার্ট থেকে নিয়েছি, যার লিঙ্ক ডেসক্রিপশানে আছে, তো তোমরা সেখান থেকে গিয়ে অর্ডার দিতে পারো বা চেক করে দেখে নিও।
ইদানিং আমার ড্রিম সেট মানে যদি বলা যায় ব্লগিং সেট আপ পুরোপুরি রেডি। তোমরা আওয়াজ হয়তো ক্লিয়ার শুনতে পাচ্ছ, প্রচুর হাওয়া হচ্ছে, তারপরেও কিন্তু এই মাইক্রোফোনটা অনেকটা নয়েস রিমুভ করে দেবে। দেখতে পাচ্ছ পুরোটাই আমি সেট আপ হয়ে গেছি ব্লগিং করার জন্য। ঠিক আছে, তোমাদের পুরো ভিডিওটা তোমরা সেটা জানাও, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। তো আমি একসাথে সব কিছু কিনিনি, একটা একটা করে জিনিস এক এক করে কিনেছি, দেন তারপরে কিন্তু আমি পুরো সেট আপটা রেডি করতে পেরেছি। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দাও। আর যারা যারা চ্যানেলে নতুন হচ্ছে ভাই, সাবস্ক্রাইব করছো, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো, সাপোর্ট করো, নতুন চ্যানেল একটা সাপোর্ট করতে হবে।